বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ব্লগার অফ চট্টগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মাছের একটা সিম্পল ডিশ নিয়ে এসেছি, তো চলুন সরাসরি রান্নাতেই চলে যাচ্ছি বন্ধুরা। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই তেল দিয়ে দিবেন, কারণ কেউ তেলটা কম খায় বেশি খায়। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বেশি ভাজব না, হালকা ভেজে নিব। পেঁয়াজের মধ্যে আমি কিছু কুচি করা টমেটো দিয়ে দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটাকে আমি হালকা ভাজতে ভাজতেই আমি আপনাদেরকে মাছগুলো দেখিয়ে দিব বন্ধুরা। এই যে মাছগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি, এখানে পাবদা মাছ রয়েছে, অনেক মজার একটা মাছ, বেশিরভাগই পছন্দ করে এই পাবদা মাছটাকে। পাবদা মাছের আমি আজকে ভুনা টাইপের রান্না করব, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি ধনের গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি বন্ধুরা। মরিচের গুঁড়াটা যার যে মরিচ সেই অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এই মশলাটাকে আমি ভালো মতোই কষিয়ে নিব বন্ধুরা। আমি এভাবেই নেড়ে ছেড়ে ভালো মতো কষিয়ে নিয়েছি আমার মশলাটাকে। দেখেই বুঝতে পারছেন তেলটা একদম ছেড়ে দিয়েছে বন্ধুরা, তেলটা উপরের দিকে উঠে এসেছে। তো আমার মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে, এরপর আমি মাছগুলো একে একে অ্যাড করে দিব। আমি সব মাছগুলো অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। খুবই সিম্পলভাবে দেখিয়েছি বন্ধুরা, আপনারা যেন সহজেই রান্না করে ফেলতে পারেন। খুবই সহজেই রান্না করেছি, কিন্তু খেতে অসাধারণ মজার হবে, সেটা আপনারা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো একটু উল্টিয়ে দিয়েছি আমি সব মাছগুলোকে, এবং কড়াইটা ধরে একটু নেড়ে দিয়েছি, কারণ বারবার কাটি দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমার মশলাটাতে বলক চলে এসেছে, আর একটু কড়াই ধরে নেড়ে দিচ্ছি বন্ধুরা আমি। এভাবে করে আমি রান্নাটা করে নেব, একটু পানি দিয়ে দিচ্ছি। জল যতটুকু আপনারা রাখবেন ততটুকুই পানি দিবেন। আমার পানির মধ্যেও বলক চলে এসেছে বন্ধুরা, এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি, তার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। বড় বড় করে কেটে নিয়েছিলাম টমেটোকে আমি, একটাকে দুই পালি বা চার পালি করে দিবেন। এবং আমি তিনটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেন ফ্লেভারটা আসে কাঁচামরিচের। এবং ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা এখনও করেননি তারা যেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই একবার ট্রাই করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি ভিডিওগুলো দেখতে থাকুন, অবশ্যই একদিন ভালো লাগবে, আশা করি সেটা। তো আজকের মতো এখানেই, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।